আমাদের তো মাথার উপরে ইয়া ধরতে গেলে ছাতাই নেই, আমার বাবা নাই ভাই নেই, এখন বিয়ে করতে চাও নাকি সেজন্য মেয়ে হয়ে জন্ম নিয়েছি, বিয়ে তো বসতে হইব, গৃহস্থের ভিতরে তো জানেনি বিয়ে করতে গেলে তো যৌতুক চাই, যৌতুকটা আমার কোথা থেকে জানি কিরকম টাকা পয়সা চাই। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, দেশীয় প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ আমরা কথা বলবো এক অপরূপ সুন্দরী মেয়ের সঙ্গে, দেখতেই পাচ্ছেন চুপচাপ দাঁড়িয়ে আছে। চলুন আসলে জানার চেষ্টা করি কি বলতে চাই অনেক হাসি খুশি একটা আপু। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? স্মৃতি। স্মৃতি, কার স্মৃতি হয়ে আছেন? কার স্মৃতি হয়ে নাই। কেন এত সুন্দর একটা স্মৃতি নাম রাখছে? কারণ না কারো তো স্মৃতি হয়ে যাওয়ার কথা এতদিনে। না এখনো হয়নি। আচ্ছা আপনারা কয় ভাই বোন? আমরা তিন বোন। ভাইটাই নাই? না ভাই। আপনার মা বাবা কি করে? আমার আম্মা সাব্বা নাই, আব্বা মারা গেছে। আচ্ছা আচ্ছা, সংসার কে চালায় এখন? সংসার আপাতত এখন আমি চালাই। আপনি বড়? কিভাবে সংসার, কি কাজ করেন? আমি লোকের বাসায় কাজ করি, আগে আমার আম্মা করতো, এখন আমার আম্মা অনেক অসুস্থ। এত সুন্দরী মেয়ে হয়ে মানুষের বাসায় কাজ করলে এত সুন্দর থাকা যায়? এখন কি করবো ভাই, পেটের দায় তো করতে হয়। এত সুন্দর সাজুগুজু করে আসেন, কাজ কাম করলে তো হাত কালো হয়ে যাওয়ার কথা। শুন তা কিভাবে আসেন? কাজ বাহিরে কাজ করি নাকি রুমের ভিতরে কাজ করি? আচ্ছা আচ্ছা, যাক তুই যে মানুষের বাসায় কাজ করেন, যে বয়সে পড়ালেখা করার কথা বা বিয়ে শাদী করে সংসার করার কথা, আপনার কি বিয়ে শাদী হয়েছে? তাহলে কেমন লাগে এই মানুষের বাসায় কাজ করে জীবনটা পার করা? এখন কি করবো ভাইয়া, খুবই কষ্টের জীবন আসলে। আচ্ছা আচ্ছা, তা আপনার মা কি ভাবে না যে মেয়েটাকে বিয়ে দিয়ে দিই তাহলে একটু ভালো হয়, এটা ভাবে না? আমাদের তো মাথার উপরে ইয়া ধরতে গেলে ছাতাই নেই, আমার বাবা নাই ভাই নেই, এখন আমার আম্মা আম্মাটা অসুস্থ, আমার ছোট ছোট দুটো বোন আছে। তাহলে কি আপনার জীবনটা কি এভাবেই চলে যাবে, বিয়ে শাদী করতে হবে না? একটা বয়স কালে তো যদি এখন বয়স হয়েছে, আপনার তো মোটামুটি বয়স হয়ে গেছে, বিয়ের বয়স হয়ে গেছে, তো বিয়ে শাদী বয়স কালে না করলে বুড়ো কালে বিয়ে করে কি লাভ, তাই না? এটা চিন্তা হয় না, মনে কষ্ট লাগে না যে বিয়ে শাদী করি সবাই সংসার করতেছে? হ্যাঁ অবশ্যই সবার মনে তো একটা ইচ্ছা থাকে। সেটাই, আপনার বান্ধবী টান্ধবীর তো বিয়ে শাদী হয়ে গেছে গা? আপনাদের সম্প্রদায় কি, আপনারা কি গৃহস্থ নাকি বেদ সম্প্রদায়? গৃহস্থ পরিবারের মেয়ে হিসেবে ঠিক আছে মোটামুটি, এখন বিয়ের বয়স, তাদের এটা অনেক দায়িত্বশীল দায়িত্ব থাকে, সবকিছু মিলেও তারপর একটা নারীর জীবনে একটা স্বামী ছাড়া জীবনটা কিন্তু আসলে পরিপূর্ণতা হয় না বা পায় না, সেটা কখনো ভাবেন? কিরকম টাকা পয়সা চাই? কিরকম টাকা পয়সা চাই, এখন গৃহস্থ যারা তারা যৌতুক ছাড়া বিয়ে করে না। অনেকে আছে সুন্দর হলে বা মেয়েটা ভালো হলে সংসারী হলে, আর আপনি তো উঁচু লম্বা আছেন, দেখতে শুনতে সুন্দর আছেন, বরং আরো নিয়ে যাওয়ার কথা, কথা বললেই তো আপনাকে যে কেউ বিয়ে করতে চাবে, তা কেন বিয়ে হচ্ছে না সেটা তো আসলে বুঝতে পারতেছি না, নাকি আসলে বিয়ে করতে চাচ্ছেন না কোনটা সেটাও বুঝতে পারতেছি না। না বিয়ে করতে চাও নাকি সেজন্য মেয়ে হয়ে জন্ম নিয়েছি, বিয়ে তো বসতেই হবে। সেটা ঠিক আছে, তারপরেও সময় থেকে অসময় বিয়ে করা তো আমি মনে করি যে ঠিক না, তাই না? এই বছর প্রেম ভালোবাসা অনেক কিছুই আছে, এরকম কি কোনো কিছু এসেছিল? না ভাই, প্রেম ভালোবাসা আসেনি। সত্যি? না মনে হয় না যে প্রেম ভালোবাসা আসে নাই। আসে বলতে চাচ্ছেন? আসে নাই। আচ্ছা আচ্ছা, পড়ালেখা করছিলেন? হ্যাঁ করছিলাম। কোন ক্লাস পর্যন্ত? মোটামুটি আর একটু পড়ালেখা করলে তো ভালো হতো, তারপরে তো এই পড়ালেখা দিয়ে তো গার্মেন্টস এর চাকরি টাকরি করা যায়, সেটা করেন না কেন? এখন করোনার ভিতরে গার্মেন্টস লোক নেই না। লোক নেই না, তারপরে তো করোনার আগে থেকে তো চাকরি করা উচিত ছিল আমার মনে হয়, মানুষের বাসায় কাজ না করে, তারপরে ওই লকডাউন শেষ হইলে ট্রাই করবেন মানুষের বাসায় কাজ না করে গার্মেন্টস এর চাকরি করে, এখন তো মোটামুটি ভালো বেতন দেয়, ভালোভাবে জীবন যাপন করা যায়, তারপরেও চাকরি করে হয়তো ভালো একটা ছেলে চাকরিজীবী ছেলেও বিয়ে করতে পারবেন, তাই না? সেই সব চিন্তা কি মাথায় ঘরে না নাকি? অবশ্যই ঘরে, করবে না কেন? আচ্ছা আচ্ছা, এমনি কি নামাজ কালাম পড়েন? হ্যাঁ নামাজ পড়ি। পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, যেহেতু বাবা নাই বাবার জন্য দোয়া করবেন, দেখবেন আল্লাহ কোনো না কোনো ওসিলাই আপনার মনের আশাটা পূরণ করে দিবে, মনের একটা শান্তি তৃপ্তি বা কারোর জীবনে স্মৃতি হয়ে থাকবেন আজীবন, সেরকম দোয়াই করি। ঠিক আছে, এই যে ভিডিও সামনে আসছেন, অনেকেই বিয়ে শাদী করতে চাবে বা যোগাযোগ করতে চাবে, মোবাইল নাম্বার কি দেওয়া যাবে? অবশ্যই দেওয়া যাবে। আচ্ছা আপনার ঠিকানাটা কোথায়? আমার ঠিকানা মানিকগঞ্জ। মানিকগঞ্জ, আচ্ছা আচ্ছা, ওইখানে আপনার নিজের ঠিকানা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো আপনার মোবাইল নাম্বারে যোগাযোগ করলেই ভালো হয় নাকি? নাম্বারটা কি মুখস্থ আছে? অবশ্যই নাম্বার খোলা রাখবেন, আর যারা বিয়ে করতে চাক সবাই তো আর ভালো না, দেখে শুনে খোঁজ খবর নিয়ে বিয়ে শাদী করবেন, মেয়ে মানুষের জীবনে একটা দুর্ঘটনা ঘটে গেলে সারা জীবনের কান্না, আর কোনো কিছু বলতে চান? না। ওকে আপু, তো ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।